এই প্রথম আমাদের এসএন এর বাইকটা পেশানি দিচ্ছে সুন্দরভাবে দিয়ে দেওয়ার চেষ্টা করছে যেন আপাতত আমাদের এই টুকটা সুন্দরভাবে কমপ্লিট করা যায় গানটা একটু অফ করে দেন আমাদের মন খারাপ ভাই সাতক্ষীরার রাতের সৌন্দর্য দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে যাই আমাদের এসএন পাগলা এসএন এই পাগল মানে সেই পাগল না এই পাগল বাইক পাগল বন্ধু পাগল হঠাৎ করে এসএন চলে যাবে দূরের দেশ ডেনমার্কে তার বিদায় বেলাকে স্মৃতিময় করতেই হঠাৎ করেই আমরা বের হয়ে যাই এক অগোছালো ভ্রমণে সেই ভ্রমণ গল্প নিয়ে শুরু হতে যাচ্ছে তিন পর্বের অগোছালো ভ্রমণ আজকে হচ্ছে প্রথম পর্ব ফাইনালি অনেক দিন পর ট্যুরে বের হয়েছি এই মুহূর্তে আমার সাথে আছে এসএন আর এই ট্যুরটা হচ্ছে এসানের সাথে শেষ ট্যুর কারণ এসান এই ট্যুরের পরেই চলে যাবে দেশের বাইরে শোনো কান্নাকাটি করবো না পুরো চিল থাকবে ওকে চলো আর এই মুহূর্তে আমরা আছি ঠিক পদ্মা সেতুর আগে একটা ছোট্ট চায়ের ব্রেক দিয়েছি যেখানে চমৎকার এক গ্লাস আখের রসও খেয়েছি তবে এবারের আখের রসটা একটু ডিফারেন্ট ওয়েতে খেয়েছি সবসময় আখের রস খাই ওদের ইচ্ছাতে ওরা বরফ দিয়ে রাখে সেই বরফ দিয়ে খায় কিন্তু এবার আমি বলেছি বরফ সরিয়ে আমাকে এক গ্লাস আখের রস দিতে এবং মজার বিষয় হচ্ছে নর্মালি আখের গ্লাস হচ্ছে ২০ টাকা কিন্তু বরফ ছাড়া খেলে ৩০ টাকা বরফটাকে আমার বিশ্বাস মনে হয় না কিছুদিন আগেই অনেক অনেক অসুস্থতা থেকে সুস্থ হয়ে উঠছি এখন চাচ্ছি সবসময় সেফভাবেই খাওয়া দাওয়া চলাফেরা সব কিছু মেনটেন করতে আমার ইয়ামা ১৫ এর প্রথম ট্যুরটা ছিল খুলনার দিকে এবং আমার এই ইয়ামা এফজেডস ভার্সন ৩ ডিলাক্সের প্রথম ট্যুরও এই খুলনার দিকে এবার শুধু খুলনা নয় এবার যাব সাতক্ষীরা পদ্মা সেতু হওয়ার কারণে পদ্মা সেতুর ওই পারের এলাকাগুলোতে আগের থেকে অনেক বেশি ট্যুর বেড়েছে এবং আগামীতেও অনেক ট্যুর হবে পদ্মা সেতুর ওই পারে অনেক ফ্রেশ রাস্তা দেখেছিলাম এই খুলনার দিকে কিন্তু এখন মনে হচ্ছে যে জায়গায় জায়গায় আমরা বেশ ভালোই ভাঙাচোরা পাবো তবে রাস্তার আবার কাজও শুরু হয়ে গেছে বিভিন্ন জায়গায় দেখেছি যে তারা কাজ করছে ওই যে অলরেডি গর্তগুলোকে কেটে মোটামুটি লেভেলে আনা হয়েছে এবং সম্ভবত খুব শীঘ্রই এখানে আবার নতুন করে পিচ ডালা করা হবে তবে নতুন পিচ ডালা করার আগে আমাদেরকে একটু বাউলায় বাউলায় যেতে হবে কারণ রাস্তাতে কাটা কাটা হওয়ার কারণে চাকা যখন পড়ছে তখন হালকা বাউলি মারছে তবে আমাদের মোটা চাকার বাইক হওয়ার কারণে খুব বেশি একটা ঝামেলা হচ্ছে না কিন্তু যাদের চিকন চাকার বাইক তারা কিন্তু এই জায়গাগুলোতে বেশ ভালোই স্ট্রাগল করবে তাদের বাইক নিয়ে যখন আবার গাছের ছায়ার মধ্যে দিয়ে বাইক চালাচ্ছি তখন আবার মনে হচ্ছে যে না শীতকালটা মনে হয় একটু একটু করে আসছে ভাঙার পর থেকে যে রাস্তাটা পুরোটাই হচ্ছে একেবারে গাছের ছায়ায় ঘেরা যতবারই আসি এই জায়গায় ততবারই ভালো লাগে পিচ ডালা রাস্তার সাথে সবুজের একটা কম্বিনেশন একদম জোস আমি ভেবেছিলাম যে কয়েকদিন বৃষ্টির পর হয়তো বা একটু ঠান্ডা শীত শীত নেমে যাবে কিন্তু আজকে আমাদের রাইড করে মনে হচ্ছে যে প্রচন্ড গরম আজকে প্রচন্ড মানে আমি এই যে রীতিমতো ঘামাচ্ছি তো ঘামাচ্ছি দেখেন আমার টি শার্ট একেবারে ভিজে গেছে আর ও তো পুরোটাই ভিজা দেখা কালারটাও ভিজে কালার তো খুবই জোস একটা রাইড হচ্ছে এবং আমরা ব্রেক খুবই খুবই কম নিচ্ছি না পারতে ব্রেক নিচ্ছি না কারণ আমাদের আরও তিনজন কজন এখানে চারজন আমাদের আরও চারজন কো রাইডার অলরেডি তারা খুলনা পৌঁছে আমাদের জন্য ওয়েট করতেছে তো আমাদের ফার্স্ট মুভ করতে হচ্ছে লেটস গো একটা বাইক ৮০-৯০-১০০ যে কনফিডেন্টের সাথে চালানো যায় আমার মনে হয় না ইয়ামা এফজেডসের মতো আর কোনো বাইকে এত কনফিডেন্ট পাওয়া যায় একটু ঠান্ডা মাথায় বাইক চালালে আসলে বাইকিংটা অনেক ইজি আর মাথা গরম করে চালালেই বাইকিংয়ের অপর নাম মৃত্যু এদিকে আমাদের এসএনের
সুজুকি জিক্সার এসএফটা পেরেশান বানিয়ে রেখেছে। ওই যে ইঞ্জিনটা খুলে রাখা হয়েছে, হঠাৎ করে ওর বাইকের হেড থেকে ওয়েল লিক করছিল। ভাই এখানে ভাই কি প্রবলেম পাইছিলেন ভাই? এখন কি করণীয়? হঠাৎ করে এসএন এর জিক্সারটা এরকম পেরেশানি দেবে যেটা কোনো আইডিয়া ছিল না। ভাই গানটা একটু অফ করে দেন, গানটা একটু অফ করে দেন, আমাদের মন খারাপ ভাই। এই প্রথম আমাদের এসএন এর বাইকটা পেরেশানি দিচ্ছে, তো এতদিন ধরে চালাচ্ছে, আজকে প্রায় 22,000 কিলোমিটার হয়ে গেছে, কখনো কোনো ডিস্টার্ব করেনি। 22,000 কিলোমিটার এই প্রথম ওয়াল ফিল্টার চলে গেল, তো এটা যেত না। এর আগে কিছুদিন আগে এটা এখন এই ভাই উনিও সুজুকি, উনি অবশ্য একটা ব্যবস্থা করে দিচ্ছে, উনি টিন কেটে সুন্দর ভাবে দিয়ে দেওয়ার চেষ্টা করছে, যেন আপাতত আমাদের এই টুলটা সুন্দর ভাবে কমপ্লিট করা যায়। এই সমস্যাটা যখন কোনো কারণে হেড সিলিন্ডার খোলা হবে তখন ডেদে নিয়ে ঠিক করতে হবে, ওই নাটের পেস্টটা তৈরি করতে হবে, তখন আর আশা করা যায় এরকম ইঞ্জিনিয়ার লিক করো। তবে আপাতত এটা দেখা যায় কি হয়। ভাই এটা কতদিন নাগাদ ঠিক থাকবে আপনার মনে হয়? তাহলে ভালো হয়, তাহলে এসান রাস্তার ওই পারেই অবশ্য ইয়ামাহার শোরুম। যদি আমার বাইকে কোনো প্রবলেম হতো তাহলে আমি ইয়ামাহার সার্ভিস সেন্টারে চলে যেতাম এবং এখানে মতো আমি আমার বাইকটাকে সার্ভিস করতাম, কিন্তু আল্লাহর রহমতে আমি এত এত ট্যুর দিচ্ছি, এত প্রেশার দিলাম, কোনো প্রকার কোনো সমস্যা হয়নি, ইনশাল্লাহ হবেও না। আর সবচেয়ে বড় কথা, আমি আসলে ট্যুরে যাওয়ার আগে বাইকটাকে ভালো করে চেক করিয়ে নিই এবং ট্যুর থেকে এসেও বাইকটাকে ভালো করে চেক করে নিই, যার কারণে কোনো একটা প্রবলেম হলে সাথে সাথে ফাইন্ড আউট করা যায়, কোনো একটা প্রবলেম হলে সাথে সাথে সমাধান করা যায়। সাতক্ষীরা পৌঁছে আমরা লেকভিউ নামে এক রিসোর্টের সন্ধান পাই। রাতের আধারেও বেশ আলোকিত একটি চমৎকার রিসর্ট। রাত্রিটা এখানে থাকবো বলেই সিদ্ধান্ত নেই, ফ্রেশ হয়ে বাইক নিয়ে বের হই আরেকবার। রাতের অন্ধকারে আমি আর আবিদ ভাই এবং পিছনে আছে ফাইম আর শুভ, চারজনই হেলমেট ছাড়া, আমি অবশ্য টুপি পরেছি, তারা একেবারে হেলমেট ছাড়া আইন অমান্য করে পাকনা চুল আকাশে উড়িয়ে রাতে খাওয়া দাওয়া করে হোটেলে ফিরে সাতক্ষীরার রাতের সৌন্দর্য দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে যাই, ভুলেই যাই বিদায় নিতে। আগামী পর্ব দেখার নিমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি প্রথম পর্ব এই অগোছালো ভ্রমণের। সবাইকে হৃদয়ের অন্তঃস্থল থেকে জানাই স্যালুট।